প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় নিরাপদে আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয়ের নাউন নিয়ে আলোচনা করব। তো চলো, আমি একটা শখ আঁকিয়েছি, আগে সবটা একটু দেখি। নাউন, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এছাড়াও নাউন আরও দুই প্রকার রয়েছে, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো নাউন, এন ও ইউ এন, নাউন কাকে বলে? হোয়াট ইজ দ্য নাউন? সাধারণভাবে কোনো স্থান, কাল, পাত্র, ভেদের নামকেই নাউন বলে। যেমন নাউন, এন ও ইউ এন, বু, পেন, টেবিল ইত্যাদি। আচ্ছা, নাউন মূলত দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কাউন্টেবল নাউন, সরি কংক্রিট নাউন, দুই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন কাকে বলে? CONCRET, কংক্রিট নাউন, যে নাউন, যে নাউন দ্বারা দৃশ্যমান কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, পাত্র, ভেদকে বোঝায়, তাকে কংক্রিট নাউন বলে। যেমন ম্যান, কাউ, পেন, মূলত এগুলো দৃশ্যমান, আর এগুলি হচ্ছে কংক্রিট নাউন। এই কংক্রিট নাউন আবার চার ভাগে ভাগ করা যায়: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন, যে নাউন দ্বারা পৃথিবীতে একটিমাত্র ব্যক্তি, বস্তু, স্থানকে নির্দেশ করে, তাকে প্রপার নাউন বলে। যেমন মুন, সান, বাংলাদেশ ইত্যাদি। এবার কমন নাউন, যে নাউন দ্বারা কোনো শ্রেণী, জাতি, সাধারণভাবে কোনো শ্রেণী, জাতি ইত্যাদিকে নির্দেশ করে, সেই নাউনকে কমন নাউন বলে। যেমন কাউ মানে গরু জাতি, ম্যান মানুষ জাতি, মেন ইত্যাদি। কাউ, ম্যান, হ্যান ইত্যাদি। কালেকটিভ, CONCLECTIVE, যে নাউন দ্বারা কোনো গোষ্ঠী, সমষ্টি ইত্যাদি বা সংগঠিত কোনো দল ইত্যাদিকে নির্দেশ করে, তাকে কালেকটিভ নাউন বলে। যেমন সমিতি, আর্মি র‍্যাব, বিজিবি ইত্যাদি। ম্যাটেরিয়াল নাউন, যে নাউন দ্বারা কোনো ধাতব পদার্থ, ব্যক্তি, কোনো ধাতব পদার্থ, বস্তু বা তাকে ম্যাটেরিয়াল নাউন বলে, বিশেষ করে পদার্থকে নির্দেশ করে। যেমন টেবিল, টিএ বিএলই,
টেবিল, চেয়ার, স্যান্ড, ওয়াটার, ম্যাটেরিয়াল। এবার অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন দ্বারা কোনো অদৃশ্যমান গুণ, দোষ ইত্যাদিকে প্রকাশ পায়, সেগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন গুডনেস, ভদ্রতা, অনেস্টি, সততা, ট্রুথফুলনেস, স্বাধীনতা ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু নাউন নিয়ে, ক্লাসিফিকেশন অফ নাউন নিয়ে কথা বলছি, আমরা বিষয়টা আরেকবার একটু রিপিট করব। কোনো কিছুর নামকে নাউন বলে, বিশেষ করে কোন স্থান, কাল, পাত্র, ভেদ, এর নামকে নাউন বলে। নাউন দুই প্রকার, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো দৃশ্যমান ব্যক্তি, বস্তুকে নির্দেশ করে তাকে কংক্রিট নাউন বলে। যেমন চেয়ার, টেবিল, আমাদের চোখের সামনে যা দেখি সেটাই হচ্ছে কংক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ওই নাউন যে নাউন আমরা চোখে দেখতে পাই না, কোনো ব্যক্তি, কোনো বস্তুর গুণ বা দোষকে নির্দেশ করে। যেমন স্বাধীনতা, ভালোবাসা, ভদ্রতা, ঘৃণা ইত্যাদি। কংক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন, যে নাউন দ্বারা পৃথিবীতে একটিমাত্র ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকেই প্রপার নাউন বলে। যেমন মুন, সান, বাংলাদেশ, আমরা জানি পৃথিবীতে চাঁদ একটা, সূর্য একটা, বাংলাদেশ একটা। কমন নাউন, যে নাউন দ্বারা এক জাতীয় কোনো বস্তুকে নির্দেশ করে তাকেই কমন নাউন বলে। যেমন গরু, কাউ, গরু জাতি, মেন, মানুষ জাতি, হেন, মুরগি, সমস্ত মুরগিকে বোঝাচ্ছে। কালেকটিভ নাউন, কালেকটিভ মানেই হচ্ছে সংগঠিত বা সংগৃহীত। যে নাউন দ্বারা কোনো সংগঠিত মানুষ, দল, গোষ্ঠী ইত্যাদিকে নির্দেশ করে। যেমন সমিতি, আর্মি, র্যাব, বিজিবি ইত্যাদি। ম্যাটেরিয়াল নাউন, যে নাউন দ্বারা কোনো ধাতব পদার্থ, বস্তু ইত্যাদি নির্দেশ করে সেগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন চেয়ার, টেবিল, স্যান্ড, বালি, ওয়াটার, ওয়াটার ইত্যাদি, আয়রন, অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন দ্বারা কোনো অদৃশ্যমান গুণ, ব্যক্তি বা বস্তুর গুণ বা দোষ বোঝায় সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন গুডনেস, অনেস্টি, ট্রুথফুলনেস ইত্যাদি, ভদ্রতা, নম্রতা, সভ্যতা, স্বাধীনতা, ঘৃণা, ভালোবাসা ইত্যাদি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে নাউনের শ্রেণীবিভাগ দেখলে, তার সংজ্ঞা দেখলে, তার উদাহরণ দেখলে। আশা করি বাসায় তোমরা এগুলো প্র্যাকটিস করবে, নিজেদেরকে স্যানিটাইজ করবে। এবং আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই।